নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা বিডিপি পাশ করেছেন এবং আপনাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে আমি আগেও বলেছিলাম যে আবার আপনারা একটা অ্যাডমিশানের ডেট পাবেন এবং আপনাদের কথা মাথায় রেখে ইউনিভার্সিটি কিন্তু অনেকটাই ফের আবার ডেট দিয়েছে যাতে আপনারা আবার অ্যাডমিশানের সুযোগ পান অর্থাৎ বিডিপি যে সকল ছাত্রছাত্রীরা এবছর পাস আউট করেছেন এবং আপনারা অনেকে হার্ড কপি হাতে পাননি সম্ভবত আগামী শনি রবিবার থেকে আপনারা আপনাদের কলেজ থেকে হার্ড কপি হাতে পাবেন এবং এই সপ্তাহে যারা হয়তো অনেক দূর দূরান্ত যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজগুলো হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে আপনারা অবশ্যই অবশ্যই করে আগামী খুব আপনাদের জন্য যে অ্যাডমিশানের ডেট আবার বাড়ালো এবং এটা হচ্ছে থার্ড ফেজ বলতে গেলেই আবার সুযোগ দিয়েছে এবং এটা কিন্তু শেষ সুযোগ ইউনিভার্সিটির তরফ থেকে এটাই শেষ সুযোগ এবং এই এবারে আপনাদেরকে যা যা অ্যাডমিশানে হওয়ার কথা কিন্তু অ্যাডমিশান হয়ে নিতে হবে ইউনিভার্সিটি আমি আপনি নোট আপনি নোটিশটা দেখে নিন আজ এক দুই দু হাজার চব্বিশ আবার বলছি দুই এক দুই দু হাজার চব্বিশে আজই ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের এই ডেটটা বাড়ালো বা ঘোষণা করলো ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড ফেজ আগে কিন্তু একটা ডেট দিয়েছিলো এবং সেই ডেটটা বাড়িয়ে দিয়েছিল এবারে ডেট শেষ হয়ে যাওয়ার জন্য দ্বিতীয়বারের জন্য এই সুযোগটা দিয়ে দিল ঠিক আছে এবারে কারা কারা এই অ্যাডমিশান হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা ম্যাথ জিওলজি জিওগ্রাফি এনভারমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা বাংলা ইংলিশ পিজিএলটি মানে আর জার্নালিজম বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এই সমস্ত বা হিস্ট্রি পল সায়েন্স আর এডুকেশন কমার্স এমএসডাব্লু ঠিক আছে এই সমস্ত সাবজেক্টগুলোতে অ্যাডমিশান হবেন এবং এমলিশ যারা অ্যাডমিশান হবেন আপনাদের জন্য এটাই কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে সে সুযোগ দিয়েছে এবং এই সময়ের মধ্যে এই যে সময়টা দিয়েছে এই সময়ের মধ্যে আপনারা আপনাদের অ্যাডমিশানটা হয়ে নেবেন এবার খরচার দিকে আসি খরচাটা আপনারা দেখে নিন যারা আর্টসের শাখায় অ্যাডমিশান হবেন আর্টসের শাখায় অ্যাডমিশান হবেন আপনাদের খরচা হচ্ছে চার হাজার দুশো পঁচাত্তর ঠিক আছে আর এর সঙ্গে আপনাদের এখানে এই খরচাটা কাদের আছে না বাংলা ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশন ইকোনমিক এই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়াশোনা করবেন আপনাদের চার হাজার টাকা আর যারা এমএসডব্লিউ ঠিক আছে এমএসডব্লিউ এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন আপনাদের জন্য কিন্তু খরচাটা আবার একটু বেশি কত না দেখুন পাঁচ হাজার পঁচাত্তর টাকা ঠিক আছে এইবারে আসছি এম এল আইএস এমলিস নিয়ে যারা পড়াশোনা করবেন আপনাদের দশ হাজার চারশয় পঁচাত্তর টাকা আর সবশেষে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান নিয়ে যারা পড়াশোনা করবেন আপনাদের তেরো হাজার টাকা খরচা এই খরচা নিয়ে আপনাদের নামতে হবে এটা হচ্ছে এক বছরের খরচা এবং এটা যদি বছরের যে কোর্সগুলো আছে তো এটা ডবল হবে এইবার কবে থেকে শুরু হচ্ছে ডেটটা দেখে নিন আগামী দুই দুই দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হচ্ছে অর্থাৎ কাল থেকে অ্যাডমিশানের ডেট শুরু হচ্ছে এবং পনেরো তিন বাহ ডেটটা মোটামুটি ভালোই দিয়েছে পনেরো তিন দু হাজার চব্বিশ বেলা নটা পর্যন্ত মানে রাত নটা পর্যন্ত আপনাদের এই অ্যাডমিশানের সময়টা পাচ্ছেন ঠিক আছে আবার আমি বলছি দুই দুই দু হাজার সকাল দশটা থেকে আর পনেরো তিন মানে নেক্সট মাসের পনেরো তারিখ পর্যন্ত বেড়া নটা পর্যন্ত বা রাত নটা পর্যন্ত আপনি অ্যাডমিশান সময় পাচ্ছেন এবারে ডকুমেন্টস আপডে আপডেট কিংবা ফিজ জমা দেওয়া তার জন্য একটু সময় আছে দেখতে পাচ্ছেন আঠেরো এবং একুশ তারিখ পর্যন্ত যাই হোক এই হলো আপনাদের ক্ষেত্রে খুব বড় একটা সুখবর কারণ অনেকে টেনশান করছিলেন যে অরিজিনাল রেজাল্ট হাতে পাননি অ্যাডমিশান ক্লোজ হয়ে গেল আবার ডেট দেবে কি না এবং ইউনিভার্সিটির তরফ থেকে আমিও যোগাযোগ রেখেছিলাম আপনাদের আমি বউ বলেছিলাম যে চিন্তার কোনো কারণ নেই ইউনিভার্সিটির তরফ থেকে এখনও একটা ডেট দেবে তো এই ডেটটা যেটা দিয়েছে আর যারা যারা অ্যাডমিশান হতে পারেননি আপনারা অবশ্যই অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এই নবজীবন স্টাডি সেন্টার থেকে এখান থেকে অ্যাডমিশানের করে দেওয়া সুযোগ আছে এবং এখান থেকে পাস আউট এর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ আউটের ব্যবস্থাও আছে যদি আপনাদের কোনো রকম হেল্প লাগে অবশ্যই অবশ্যই করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা আপনাদের পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে যাতে ভালো রেজাল্ট নিয়ে পাশ করাতে পারি সেটা আমরা সচেষ্ট হব ধন্যবাদ ভালো থাকে এবং যদি কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করতে পারেন মেসেজ করতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করে দেব নমস্কার